السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز و محترم حضرات مربیان کرام و دیگر مسلمان عظام، اللہ سبحانہ و تعالی مہان دربار لاکھ شکریہ جاپن کرچی جنی آما دیر کے پویتر ماہ رمضانیر جمار صلات آدائی قرار جنو مسجد آشار توفیق انعائد کرے چن اجن بولی الحمدللہ. گوتو جمعت امرہ ইসলামের পাঁচটি রোকনের একটি গুরুত্বপূর্ণ রোকন যাকাত নিয়ে আলোচনা পেশ করেছিলাম। যাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত একটি ফরজ বিধান, এটা মানুষের প্রতি কোনো করুণা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত। দলিলগুলো গত জুমাতে আলোচনা করা হয়েছিল, অফি আমওয়ালিহিম হাক্কুন মালুম লিসসাইল ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে গরীব প্রার্থী বঞ্চিতদের অধিকার রয়েছে নির্দিষ্টভাবে। সালাতের রাকাত যেমন নির্ধারিত, জোহরের সালাত ফরজ চার রাকাত, আসর চার রাকাত, মাগরিব তিন রাকাত, এশার সালাত আবার চার রাকাত, এখানে বেশি কম করার কোনো সুযোগ নেই। ঠিক তেমনি ভাবে যাকাত নিজের ইচ্ছামতো হিসাব নিকাশ না করে আদায় করলে দানের সওয়াব পাওয়া যাবে, যাকাত আদায় হবে না, যেহেতু যাকাত নির্ধারিত। কোরআনুল কারীম স্পষ্টভাবে বলেছে অফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইল ওয়াল মাহরুম, আরাকাতে বলছেন হাক্কুন মালুম লিসসাইল ওয়াল মাহরুম। যাকাত কাদেরকে দিতে হবে সে বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম, যে নিজের উসুল এবং ফুরু, আপনি যাদের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছেন
অথবা আপনার থেকে যারা দুনিয়াতে আগমন করেছে, নিজের মা বাপ, মা বাবার মা বাপ, এদেরকে দেওয়া যাবে না, নিজের ছেলে মেয়েদেরকে, তাদের ছেলে মেয়েদেরকে দেওয়া যাবে না, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবে না। এমনি ভাবে আরো যে মাসাইল গুলো ছিল সেগুলো আমরা আলোচনা করেছিলাম। মূলত যাকাতের মাধ্যমে একটা সমাজকে, একটা জাতিকে সঠিক পথে আনা সম্ভব। যাকাতের মাধ্যমে সত্যিকার অর্থে দারিদ্র নিবারণ করা সম্ভব, যা আমরা বিস্তারিত গত জুমাতে আলোচনা পেশ করেছিলাম। যাকাতের পরে আরেকটা হক আছে রমজানের শেষের দিকে। ইসলাম যে গরিবের বন্ধু এটার প্রমাণ এটাই, যাকাত দিয়ে যেমন তাদের স্থায়ীভাবে সমস্যার সমাধান করা হয়, ঠিক তেমনি ভাবে রমজানের শেষে মানুষেরা ঈদ করবে, আনন্দ করবে, গরিব দুঃখী মানুষেরা যাতে এই আনন্দের থেকে বঞ্চিত না হয় সেজন্য আর একটা বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, তার নাম হচ্ছে সাদাকাতুল ফিতর। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই সাদাকাতুল ফিতরকে কেন ওয়াজিব করা হলো? বলছেন, তোমাতুন লিল মাসাকিন ওয়াতুহরাতান লিসিয়াম মিনাল রাফাস ওয়াল ফুসুক। এটা হচ্ছে গরিবদের খাবারের জন্য, গরিবের নগদ খাবারের জন্য এবং মিসকিনদের খাবারের জন্য। অপরদিকে রোজা রাখতে গিয়ে রোজার মধ্যে সাধারণ ত্রুটি বিচ্যুতি, অশ্লীল বেহায়াপনা যে কথাবার্তা হয়ে গেছে, এগুলোর কাফফারা হিসেবে সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে। সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়, নামাজের যেমন সময় আছে সাদাকাতুল ফিতরেরও সময় আছে। রোজা ফরজ হয় কি দেখে? রমজানের চাঁদ দেখে। এরকম ভাবে সাদাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য সময় নির্ধারণ করা আছে। আমাদের দেশের বেশিরভাগ মানুষ হানাফি মাযহাবের, হানাফি মাযহাবে সাদাকাতুল ফিতর ওয়াজিব হয় ঈদের আগের রাতের সুবহে সাদেকের সময়। সুতরাং সুবহে সাদেকের সময় যে জন্ম হলো তার পক্ষ থেকে আদায় করতে হবে, আর সুবহে সাদেকের পরে যদি কেউ জন্ম হয় তাকে আদায় করতে হবে না। পক্ষান্তরে সুবহে সাদেকের আগে যদি কোনো ব্যক্তি মৃত্যু হয়ে যায় তারটা আদায় করা লাগবে না, সুবহে সাদেকের পরে মৃত্যু হলে আদায় করতে হবে। তাহলে এটা ওয়াজিব হয় কোন সময়? সুবহে সাদেকের সময়। হানাফি মাযহাব ছাড়া অন্য অন্য যেহেতু এখানে বিভিন্ন মাযহাবের লোক আছেন, তাদের জন্য বলছি, আমি সব মাযহাবের মাসলা বয়ান করি যাতে করে যার যেটা মাযহাব আছে সেভাবে আমল করতে পারে। হানাফি মাযহাব ছাড়া অন্য মাযহাবের এবং অন্য অন্য ইমামদের বক্তব্য হচ্ছে যে এটা ওয়াজিব হয় যেহেতু ইসলামে রাত্র আগে আসে। যেমন আমরা রমজানে তারাবি পড়ি কখন? আগের রাত্রে, অর্থাৎ সূর্য ডুবার পরের থেকে রমজান শুরু হয়ে যায়। ঠিক তেমনি ভাবে ঈদের চাঁদ দেখা গেলে তার পরের থেকে সদকায়ে ফিত্রা ওয়াজিব হয়ে যায়। এটা হলো অন্য অন্য ইমামদের বক্তব্য। সুতরাং তাদের মত অনুযায়ী যারা ফলো করবেন তাদের বুঝতে হবে যে ঈদের আগের দিন সূর্য ডুবার পরে সন্ধ্যা নেমে আসার সঙ্গে সঙ্গে সদকায়ে ফিত্রা ওয়াজিব হয়ে যায়। কাজেই সূর্য ডুবার আগে যারা মরে গেছে এদেরটা দিতে হবে না, আর যারা সূর্য ডুবার পরে মরবে তাদেরটা দিতে হবে। এমনি ভাবে সূর্য ডুবার আগে কেউ জন্ম হলে তারটা দিতে হবে, সূর্য ডুবার পরে যদি কেউ জন্ম হয় তারটা দিতে হবে না। এভাবে পার্থক্য আছে। সাদাকাতুল ফিতরের পরিমাণ নিয়েও ইখতিলাফ আছে। হাদিসের মধ্যে বেশিরভাগ হাদিস আছে খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া এবং একসা পরিমাণ। আমাদের দেশে এখানেও পার্থক্য আছে। হানাফি মাযহাব অনুযায়ী সাদাকাতুল ফিতর হানাফি মাযহাব অনুযায়ী হচ্ছে একশের সাড়ে বারো ছটাক, তার মানে পৌনে দুইশের আটার দাম যেটা হয়। এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে ঘোষণা করা কোনো জরুরি না। আপনি যে দোকান থেকে বাজার করেন সেই দোকানে গিয়ে জিজ্ঞেস করবেন যে এই পৌনে দুইশের আটার দাম কি, ওটাই আপনার ফিতরা হানাফি মাযহাব অনুযায়ী।
অন্য ফেরকা যারা অনুসরণ করেন তাদের জন্য বলছি, তাদের জন্য হচ্ছে এক সা। এক সা এর মধ্যে পার্থক্য আছে, যাই হোক সেগুলো আপনারা হাদিস থেকে দেখে নেবেন, আমি শুধু মাসালাটা বলে দিই। এক সা এর পরিমাণ হচ্ছে 2 কিলো 40 গ্রাম, কত? 2 কিলো 40 গ্রাম। এটা অন্য অন্য ফেরকা হানাফি মাযহাব ছাড়া অন্য অন্য ফেরকা অন্য অন্য যাদের আকীদা আছে তাদের মতলব হচ্ছে 2 কিলো 40 গ্রাম, কত? 2 কিলো 40 গ্রাম খাদ্যদ্রব্য দিতে হবে। নগদ টাকা দিয়ে সৎকার ক্ষেত্রে আদায় করা যাবে কিনা এখানেও আর একটা মশালা। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ মত হচ্ছে, হানাফি মাজহাবের মত হচ্ছে, খাদ্যদ্রব্য দিয়ে না দিয়ে টাকা দিয়ে দিলেও চলবে, কারণ গরিবের সবচেয়ে উপকার হয় টাকা দিলে, তারা ইচ্ছে মতো বাজার করতে পারবে। অন্য অন্য ইমামদের মত হলো নিজে যে ধরনের চাউল খায় যা খায় ওই খাদ্য দিয়ে আদায় করা, অবশ্য কিশমিশ দিয়ে আদায় করার কথা আছে, এক সা পরিমাণ কিশমিশ, এক সা খেজুর অথবা এক সা চাল, যে যেটা খায়। কাজে আপনি যদি 30 টাকা দামের চাল খান ওটা দিয়ে দিবেন, এটা হলো অন্য অন্য ইমামদের মত, যারা এটাকে ফলো করবেন তারা ওভাবে আমল করবেন। সাদকায়ে ফিত্রা 1-2 দিন আগে দেওয়া যায়, 1-2 দিন আগে দেওয়া যায়, কিন্তু ওয়াজিব হয় কোন সময়? ওই যেভাবে বললাম হানাফি মাযহাব অনুযায়ী ঈদের আগের রাতের সুবহে সাদেকের সময়, আর অন্য ইমামদের মতে কোন সময়? ঈদের চাঁদ দেখা গেলে তারপরে সূর্য অস্তের পর থেকে ওয়াজিব হয়ে যায়। এ হচ্ছে সাদাকাতুল ফিত্রা নিয়ে কিছু মাসালা। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে ইসলাম এইভাবে যাকাত ফিত্রা ওসর এই সবগুলোকে ফরজ করেছে, মূলত মানুষের এই তারতম্য, মানুষের গরিব দুঃখী মানুষের এই ভেদাভেদকে দূর করার জন্যই। সালাতের মাধ্যমে মানুষ কাছাকাছি হয়, একজন অপরজনকে চিনে, একজন অপরজনের অভাব সম্পর্কে জানে, এরপরে তাকে সাদাকা দান করো, যাকাত দান করো। এজন্য গত জুমাতে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমরা বলি নামাজ রোজা, কোরআনে নামাজ রোজা বলে নাই, কোরআন বলেছে নামাজ আর যাকাত। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করো, যাকাত আদায় করো, সালাত কায়েম করো, যাকাত আদায় করো, সালাত কায়েম করো। কোরআনের প্রায় জায়গাতেই যেখানে সালাত সেখানেই যাকাত। কি জন্য? আল্লাহু আকবার, সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে, মুসলিম জাতিকে সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করেছেন। রাতের বেলায় কারো কোনো বিপদ ঘটলো কিনা সকালে ফজরের নামাজে হাজির হও, এরপরে কাজকর্মে বেরিয়ে গেল কোনো সমস্যা হলো কিনা জোহরের সালাতে আবার দেখা করো, এরপরে জোহরের পরে একটু খেয়ে দিয়ে ঘুম দাও আসরের সালাতে দেখা করো, আসর পরে খেলাধুলা করো, ঘোরাফেরা করো, মাগরিবের সালাতে আবার দেখা করো, আর রাতে ঘুমানোর আগে আবার সবার সাথে দেখা সাক্ষাৎ হবে জামাতে সালাত পড়ে তারপরে ঘুমাও গিয়ে। এরপরে আরো একটু বড় পরিসরে মহল্লার সমস্ত লোকদেরকে জড়ো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন জুমার সালাতকে। এরপরে আরো বড় আকারে একটা শহরের সমস্ত মানুষকে একত্র করার জন্য ফরজ করেছেন বছরে 2 বার ঈদের সালাতকে। এরপরে গোটা দুনিয়ার মানুষকে একত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন হজকে। আরাফাতের ময়দানে গেলে পুরো দুনিয়ার মানুষ একত্র হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। একই সফ মে খড়ে হো গে মাহমুদ আয়াজ, না কোই বন্দা রহা আর না কোই বন্দা নওয়াজ, বন্দা ও সাহেব মোহতাজ গুনি এক হয়ে, তেরে সরকার মে পৌঁছে তো সবই এক হয়ে। আমির গরিব সাদা কালো ধনী দরিদ্র সবগুলোকে এক ময়দানে এক জায়গায় একত্র করে দিয়েছে সালাতের মাধ্যমে। তুমি যখন একজনের পাশে সালাত আদায় করবে তার সুখ দুঃখ সম্পর্কে জানতে পারবে। এবারে তুমি ধনী আর পাশের লোকটা গরিব, তুমি তার অভাব সম্পর্কে জানতে পারলে তুমি তাকে সাহায্য করো। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করো, যাকাত আদায় করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দান সাদাকা এই শুধুমাত্র যাকাত ফিত্রা পর্যন্তই সীমাবদ্ধ না, এর পরেও
নফল দানের ব্যবস্থা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগেও এই কাজগুলো করেছেন। বুখারী শরীফ খুললেই দেখবেন একবারে চার নম্বর হাদিসটা শুরু দিকে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হলেন একটু ভয় পেয়ে গেলেন, এত বড় দায়িত্ব কি করে আদায় করব, জ্বর উঠে গেল। আল্লাহর নবী খাদিজার কাছে এসে বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও চাদর দাও, আমার ভয় হচ্ছে আমি হয়তো মরে যাব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে তখন সান্ত্বনা দিলেন। বুখারী শরীফে হাদিসটা উল্লেখ করা হয়েছে, আল্লাহ ওয়াল্লাহি লা ইউখযিকাল্লাহু আবাদা, কাল্লা না কখনো না, আপনার কোনো ভয় নেই। লা ইউখযিকাল্লাহু আবাদা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না, আপনাকে অপমান করবেন না, আপনাকে নবুয়ত দিয়ে বঞ্চিত করবেন না। লা ইউখযিকাল্লাহু আবাদা, কারণ কি আপনার কি এমন গুণ আছে, ইন্নাকা লা তাসিলুর রহমা, আপনি রক্ত সম্পর্ক বজায় রেখে চলেন, আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করেন না, ভাই বোনকে ঠগান না, আত্মীয় স্বজনকে হক আদায় করেন, ও মুসলমান জাতি। আর আমাদের সমাজে অনেক পীর সাহেবদের মামলা চলে হাইকোর্টে সুপ্রিম কোর্টে, বোনেরা সাংবাদিক সম্মেলন করেছে, পত্রিকা এসেছে আমার কাছে, পত্রিকা সংরক্ষিত আছে, বাংলাদেশের হাই লেভেলের পীর, বোনেরা বলে আমাদের হক আদায় করে দাও, ভাই বলে, বোনেরা বলে তুমি কোরআন হাদিসের কথা বলো, ভাই বলেন পিসাব কোরআন কোরআন করবি তোরা কিছুই পাবি না, কবিতা মিলায় আমার কাছে কবিতা সংরক্ষিত আছে, কারো দেখতে মনে চাইলে পত্রিকা ঘরে আছে। আল্লাহর নবী কি করতেন, বুখারী খুলুন, কাল্লা বল্লাহি লা ইউখযিকাল্লাহু আবাদা, খবরদার আপনার কোনো ভয় নেই, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত করবেন না, আপনাকে বঞ্চিত করবেন না, লাঞ্ছিত করবেন না, নবুয়ত দিয়ে আপনাকে দুনিয়া থেকে বিদায় করবেন না। ইন্নাকা লা তাসিলুর রহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলেন, আত্মীয়দের খোঁজ খবর রাখেন, এক নাম্বার গুণ আপনার। ওয়া তাহমিলুল কাল, সমাজের অসহায় লোকদের বোঝা আপনি বহন করেন, গরিব দুঃখী মানুষেরকে আপনি সাহায্য করেন, গরিব দুঃখী মানুষের থেকে কেবল হাদিয়ার নামে সব কেমনে আদায় করবে সেই চেষ্টা করে না। কাল্লা বল্লাহি লা ইউখযিকাল্লাহু আবাদা, ইন্নাকা লা তাসিলুর রহমা ওয়া তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মাদুম, অন্নহীন বস্ত্রহীন মানুষদেরকে আপনি অন্ন বস্ত্রের ব্যবস্থা করেন, আপনি মেহমানদের মেহমানদারি করেন, পথিক যদি এসে যায় দূরে কোথাও চলে যাবে, থাকার ব্যবস্থা নেই, খাওয়ার ব্যবস্থা নেই, আপনি এরকম পথিক লোকদেরকে ধরে এনে তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত করে দেন। এবং দুর্যোগ মুহূর্তে আপনি মানুষের পাশে দাঁড়ান, সিডর হলো বন্যা হলো আপনি তাদেরকে সাহায্য করেন, আপনি সব কিছুকে দুঃখীগত করার জন্য নয় বরং আপনার ভূমিকা থাকে গরিব গরিবদের সাহায্য করার জন্য। ওয়াতুইনু আলা নওয়াইবিল হক, দুর্যোগ মুহূর্তে মানুষকে আপনি সাহায্য করেন, তাদের পাশে দাঁড়ান। এই গুণগুলো আল্লাহর নবীর আগের থেকে ছিল, নবুয়ত প্রাপ্তির পরে সঙ্গে সঙ্গে খাদিজার কথাগুলো বলে আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিলেন। বুঝা গেল এই গুণগুলো উম্মতেরও থাকা প্রয়োজন। আজকে উম্মত সেই গুণ যখন ছেড়ে দিয়েছে, ইহুদি খ্রিস্টানেরা এখন আমাদের দেশে সেবার নামে মানুষকে দলে দলে খ্রিস্টান বানাচ্ছে। আমি বলেছিলাম যে সিডরের সময় দেখেছি আরব দেশগুলো সাহায্য করেছে, আমাদের দেশের সরকারগুলোকে দিল, সরকারগুলো সবগুলো পকেটস্থ করলো, হয়তো যে গাড়ি বলেন বা প্লেনে করে আসলো ওখান থেকে তারা গাড়িতে নামিয়ে সোজা যেখানে নেওয়ার সেখানে নিয়ে গেছে, গরিবদের পর্যন্ত আর পৌঁছে নাই। আর ইহুদি খ্রিস্টানদের সমস্ত মিশনারিগুলো এটাকে তারা মোক্ষম সুযোগ মনে করেছে গরিবদেরকে হাত করার, তাদের অর্থ সাহায্যগুলো কোনো সরকারকে না দিয়ে, কারণ তারা জানে বিশ্বের বুকে
যেই দেশ বারবার দুর্নীতিতে এক নম্বর হয়েছে ওই দেশের সরকারকে যদি এইগুলো দেওয়া হয় সবগুলো তারা পেটের ভিতরে ঢুকাবে। দেখেন না জাকাতের সময় এমনি সরকারের দায়িত্ব আছে। কোরআনুল কারীমে বলা আছে আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, মুমিনদের কোয়ালিটি মুমিনদের বৈশিষ্ট্য বয়ান করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ, মুমিনদেরকে যদি জমিনের খেলাফত দান করে শাসন ব্যবস্থা তাদের হাতে তুলে দেই ক্ষমতা তাদের হাতে আসে তারা করবে কি, আকামুস সালাতা, এক নাম্বার কাজ করবে সালাত কায়েম করবে, রাষ্ট্রীয়ভাবে কি করবে সালাত কায়েম করবে, থানার ওসি ইমাম হবে, পুলিশগুলো মুক্তাদি হবে, ডিসি অফিসের ডিসি সাহেব ইমাম হবে, তার অধীনস্থ লোকেরা মুক্তাদি হবে, সচিবালয়ে সচিব ইমাম হবে, তার অধীনস্থ লোকেরা মুক্তাদি হবে, বঙ্গভবনে প্রেসিডেন্ট সাহেব ইমাম হবেন, তার লোকেরা মুক্তাদি হবে, সংসদ ভবনে স্পিকার ইমাম হবেন, অন্যরা মুক্তাদি হবে। এইভাবে যখন সালাত কায়েম করবে সালাতের মাধ্যমে মানুষের ভিতর আল্লাহর ভয় চলে আসবে। এবারে সালাতের সঙ্গে দ্বিতীয় কি থাকে, কি থাকে, যাকাত এসে গেছে। দুই নাম্বার কোয়ালিটি আকামুস সালাতা ওয়াতাউজ যাকাতা, যাকাত আদায় করবে, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে। তিন নাম্বার কাজ হবে আমারু বিল মারুফ, যাকাত দিয়ে যখন গরিবদেরকে সাহায্য করা হলো, অন্যায় করার দরকার নাই, চিন্তাই করার দরকার নাই, যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে অ্যাকশনে যাবে, ও আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ জারি করবে, ও আনহাও আনিল মুনকার, এবং তারা অন্যায় অশ্লীল কাজ থেকে, বেহুদা কাজ থেকে, অন্যায় কাজ থেকে নিষেধাজ্ঞা জারি করবে। কয়টা কাজ করবে, তিনটার কোনো খবর নাই। রমজান মাস আসলে দেখবেন রেডিও টেলিভিশনে একদল মৌলবী সরকারের পক্ষে কি করে চামচাগিরি করে ফতোয়া দেয় সরকারের জাকাত ফান্ডে কি করেন জাকাত আদায় করুন, সুবিধাবাদ জিন্দাবাদ, ওই তিনটা কায়েম করো তোমার পক্ষে আমরা বলবো, ওই তিনটার কোনো খবর নাই। এক নম্বর বাদ আকামুস সালাতের খবর নাই, আমর বিল মারুফের খবর নেই, নাহি আনিল মুনকারের খবর নেই, মাঝখান থেকে সুবিধাবাদ জিন্দাবাদ টাকা দাও, আতাউজ যাকাত, যাকাত আদায় করো, যাকাত ফান্ড করতে বলে না, যাকাত আদায় করতে বলা হয়েছে। যাকাতের মাধ্যমে সুপরিকল্পিতভাবে যখন গরিবদেরকে যার যা প্রয়োজন তা দিয়ে দেওয়া হয় তাহলে আগামী বছর এই গরিবটার আর যাকাত নেওয়ার প্রয়োজন হবে না। আতাউজ যাকাত, যাকাত আদায় করো, কোরআনের এই বাতানো পথ, কোরআন এগুলো বাতায়। আমাদের মনে রাখতে হবে, প্রায় বলে থাকি কোরআন এই জন্য পড়তে হবে, রমজান মাস কোরআন নাজিলের মাস, কোরআন থেকে দিনকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন এমনি ছেড়ে দেন নাই, মানুষকে এমনি সৃষ্টি করেন নাই, তাদেরকে একটা কিতাব দিয়েছেন কিসের জন্য, আমি প্রায় বলে থাকি যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছেন দেখার জন্য, কিসের জন্য, কিন্তু চোখ থাকলে কি দেখতে পায়, চোখের পাওয়ারও ঠিক আছে কিন্তু চোখের জন্য দেখার শর্ত হচ্ছে তার সামনে আলো থাকতে হবে, চাঁদের আলো, সূর্যের আলো, বিদ্যুতের আলো, মোমবাতির আলো, কোন প্রকারের আলো যদি চোখের সামনে না থাকে চোখ যত ভালো হোক তা দিয়ে দেখা যাবে না, অন্ধকারে নিজের হাত পর্যন্ত দেখা যায় না। চোখের জন্য দেখার জন্য শর্ত কি, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আর একটা চক্ষু দান করেছেন, অন্তর চক্ষু, এই চক্ষুটা দান করেছেন আল্লাহকে চিনার জন্য, আল্লাহর কুদরতকে দেখার জন্য, আল্লাহর বিধানকে জানার জন্য, আল্লাহর ইবাদত কেমনে করবে বুঝার জন্য। কিন্তু সেই ইবাদতটা মন গড়া করলে চলবে না, মন গড়া করলে চলবে, আমি প্রায় বলি জোহরের নামাজ ফরজ কয় রাকাত, আসর কয় রাকাত, এশা কয় রাকাত, মাঝখানে মাগরিব কয় রাকাত, তিন রাকাত। এখন যদি কোনো ব্যক্তি বলে অসুবিধা কি, মাগরিবের নামাজও চার রাকাত পড়বো, একটা রাকাত বেশি হবে, একটা রুকু হবে, দুইটা সিজদা হবে, সুবহান রব্বিল আজিম হবে, সুবহান রব্বিল আলা হবে,
অসুবিধা কি? নামাজ হবে দুনিয়ার সমস্ত মুক্তি মুহাদ্দিস আলেম যারা বলেন, এমনকি মূর্খ লোকেরাও বলবে নামাজ হয় নাই। ও মুসলমান জাতি, এইখানে যেমন নামাজের মধ্যে বেশি কম করা জায়েজ নাই, করলে নামাজ বাতিল হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে তোমাকে একটা দিন দিয়েছেন, এই দিনের মধ্যে বেশি কম করার কোন সুযোগ নাই, যদি করো সেটা কি হবে? বাতিল হয়ে যাবে। আলো দান করেছেন সেজন্য কোরআন, সে আলোর নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বাতিনি চক্ষু দান করেছেন, জ্ঞান চক্ষু দান করেছেন, বাহ্যিক চোখের জন্য যেমন দেখার জন্য শর্ত হচ্ছে আলো, ঠিক তেমনি ভাবে অন্তর চক্ষু দিয়ে দেখতে হলেও তার জন্য একটা আলোর প্রয়োজন, সেই আলোর নাম কি? কুরআনুল কারীম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাব মুবিন আগমন করেছে। এই কোরআনের শুরুতে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, এই সূরাটা এত গুরুত্বপূর্ণ, তুমি যত নামাজ পড়ো কোনো নামাজ সম্পন্ন হবে না সূরা ফাতিহা না পড়লে। কোন সূরা? এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দান করছেন, প্রথম থেকে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। সব প্রশংসা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আবার তিনি রব, তিনি কি? রব্বুল আলামিন। এরপরে প্রশংসা করছে আর রহমান আর রহিম, যিনি নিঃস্বার্থ ভাবে দয়া করেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের তিনি মালিক, তার ক্ষমতা অনেক বড়। এবারে আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমার পরিচয় কি? এতটুক বললেই কেবল হবে না, আমার প্রশংসা তো অনেকেই করে, তুমিও করো, প্রশংসা করলেই হবে না, প্রশংসা তো আমার খাজা বাবারাও করে, মাজারওয়ালারাও করে, তুমি কি ওই দলের লোক কিনা? এবারে বান্দা বলছে ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু, আমি তোমার ই ইবাদত করি, তোমার ই, বলুন তোমার ই না তোমার ও, ইয়াকা নাবুদু, আমি তোমার ই গোলাম, তোমার ই ইবাদত করি, আমি কোন খাজা বাবার গোলাম না, গাজা বাবার গোলাম না, পীর বাবার গোলাম না, আমি কার গোলাম? ইয়াকা নাবুদু, আমি একমাত্র তোমারই গোলামি করি, অন্য কারো গোলামি করি না। এবারে আল্লাহ তাআলা বলছেন তাহলে তুমি কি চাও বলো? তোমার সামনে সঙ্গে আমার সম্পর্ক হলো গোলামির সম্পর্ক, আমি তোমার মনি, তুমি আমার গোলাম, আমি তোমার মাবুদ, তুমি আমার আব্দ। আর বান্দার সবচেয়ে বড় মাকাম হলো আল্লাহর গোলাম হওয়া। কার গোলাম? আমরা গোলাম ঠিকই, তবে কার গোলাম? না কোনো মানুষের গোলাম, কোন খাজা বাবার গোলাম, পীর বাবার গোলাম। ইয়াকা নাবুদু, আমি তোমারই কেবলমাত্র গোলামি করি। ইয়াকা আগে চলে এসেছে, আরবি গ্রামার যারা জানেন তারা বুঝবেন যে এখানে একমাত্র তোমারই গোলামি করি, কেবলমাত্র তোমার গোলামি করি, ইয়াকা নাবুদু, তোমারই গোলামি করি। এবারে আল্লাহ তাআলা বলেন তাহলে তুমি এবারে কি চাও বলো? আবার বান্দা বলছে ওয়াইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে এই সাহায্য চাই, তোমার তোমার কাছে এই সাহায্য চাই, দুনিয়ার কোন মানুষের কাছে নয়, কোন পীরের কাছে নয়, কোন খাজা বাবার কাছে নয়, গাজা বাবার কাছে নয়, কারো কাছে নয়, তোমার কাছেই আমি সাহায্য চাই। এবারে আল্লাহ তাআলা বলছেন কি সাহায্য চাও বলো, কি সাহায্য করতে পারি? চকলেট খাইবা না কলা খাইবা, বাচ্চাদের মতো চাইবা কিনা, না দুনিয়ার কয়েকটা বাড়ি গাড়ি চাও? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন যে না, আমার কাছে কি চাইবা, আমি যেমন বড় তেমন বড় জিনিস চাও। আর তোমার জীবনের সবচেয়ে বড় জিনিস কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার কাছে চাও, ওয়াইয়াকা নাস্তাঈন, তোমার কাছে এই সাহায্য চাই। কি সাহায্য চাও? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দান কর, দেখা দেখিয়ে দাও। সিরাতুল মুস্তাকিম সঠিক এবং সরল রাস্তা, তোমাকে পাওয়ার জন্য একমাত্র রাস্তা, এটা আমরা তোমার কাছে আবেদন করছি, তোমাকে পাওয়ার জন্য সেই রাস্তাটা কোনটা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তায় তোমার নবীরা চলেছেন, সাহাবা ইকরাম চলেছেন, শহীদরা চলেছেন, আল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন,
নবী সিদ্দিকীন শুহাদা সালেহীনরা যে রাস্তায় চলেছেন সেই রাস্তায় চলতে চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইলাহাল আলামিন সিরাতাল মুস্তাকিম কোনটা? দুনিয়ার প্রত্যেকটা মানুষ এমন কি যে যে ফেরকায় আছে প্রত্যেক ফেরকা দাবি করে তার রাস্তা সিরাতে মুস্তাকিম। আমি আপনাদেরকে বই খুলে খুলে দেখিয়েছি, এক এক বইয়ে ভেদে মারেফাতের দ্বিতীয় পৃষ্ঠা লিখেছে তরিকা 126টা, কয়টা এর মধ্যে চিশতিয়া সাবেরিয়া তরিকার একেবারে শর্টকাট। আবার কোন জায়গায় লিখেছে অনেক তরিকা, বহু তরিকার থেকে এই তরিকা একেবারে শর্টকাট। আল্লাহ বেচেই যেই ফেরকার লোকেরা প্রত্যেকে নিজের তরিকাকে একেবারে শর্টকাট সোজা রাস্তা বলে, প্রত্যেকে সিরাতে মুস্তাকিমের দাবি করে, এখন কোনটা আসলে সঠিক পথ? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জায়ের, সূরা নাহল 9 নম্বর আয়াতে বলছেন ওয়ালাল্লাহি কাসদুস সাবিল, জেনে রাখো আল্লাহর রাস্তা সোজা একটা, কয়টা সোজা রাস্তা কয়টা হয়, সরল রেখা কয়টা হয় আর বক্র রেখা, আল্লাহর রাস্তা কয়টা আর শয়তানের রাস্তা কয়টা? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল্লাহি কাসদুস সাবিল, আল্লাহর দায়িত্ব হচ্ছে সোজা রাস্তা বানানো, আল্লাহর রাস্তা কেবল মাত্র একটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে অমিনহা জায়ের, অনেক রাস্তা কিন্তু বাঁকাও রয়েছে, বাঁকা বাঁকা রাস্তা রয়েছে, ছোট ছোট রাস্তা রয়েছে, খবরদার ওই রাস্তাগুলোতে তোমরা যেও না। বলে আল্লাহ তুমি এত রাস্তা তৈরি করলা কি জন্য, কেন তৈরি করতে ক্ষমতা দিলে? আল্লাহ বলছেন আলাউশা আল্লাহু লাহাদাকুম আজমাইন, আল্লাহ তাআলা যদি ইচ্ছে করতেন তোমাদের সকলকে এক রাস্তায় এক পথের পথিক বানাতেন, কিন্তু করেন নাই কি জন্য? আল্লাহ তাআলা পরীক্ষা করতে যান যে কারা কোরআন সুন্নাহকে মানে আর কারা কোন খাজা বাবা কাজা বাবা আর কোন বাবা কি বলল সেটা মানে। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন সূরা আনআম 6 নম্বর সূরার 153 নম্বর আয়াতে ওয়ান্নাহাদা সিরাতি মুস্তাকিমা, আমার রাস্তা হচ্ছে এটা সোজা রাস্তা, ওয়ান্নাহাদা সিরাতি মুস্তাকিমান, এটা হচ্ছে আমার রাস্তা মুস্তাকিম একেবারে সোজা। মুস্তাকিম মানে কি? একেবারে সরল সোজা। ফাত্তাবিউহু, তোমরা ওই একটা রাস্তাকে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, খবরদার তুমি অনেক রাস্তাকে অনুসরণ করো না। ফাতা ফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তোমাকে আল্লাহর রাস্তা থেকে ওরা সরিয়ে ফেলবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়াত করছেন, আদেশ করছেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো। ও মুসলমান জাতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নাযিল করে দিলেন রাস্তা কয়টা, সেই রাস্তাটা কোনটা? এবারে কোরআনকে জিজ্ঞেস করি, হাদিসকে জিজ্ঞেস করি, রাসূলকে জিজ্ঞেস করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ান ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লা বিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউম, মিশকাত শরীফ আমার সামনে খোলা আছে, এটা বাংলাদেশ ভারত পাকিস্তান সহ দুনিয়ার অনেক দেশে আলিয়া কওমিয়া সব মাদ্রাসায় পড়ানো হয়। এই কিতাবের 29 নম্বর পৃষ্ঠা হাদিসটা পড়ছি। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সাল্লা বিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাতা ইয়াউমিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে একদিন নামাজ আদায় করলেন, জামাতে সালাত আদায় করলেন। সুম্মা আকবাল আলাইনা বিওয়াজহিহি, অতঃপর তিনি আমাদের দিকে মুখ করে চেহারা ফিরিয়ে বসলেন বা দাঁড়ালেন, ওয়াজ করা শুরু করলেন। ফাওয়াজানা মাউইযাতান বালিগাতান, আমাদের উদ্দেশ্যে একটা তাৎপর্যপূর্ণ বয়ান দিলেন। জারাফাত মিনাল উয়ুনু, যা দিয়ে আমাদের চোখে পানি এসে গেল। ওয়াজিলাত মিনাল কুলুবু, আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে ভীত হয়ে গেল, অন্তর নরম হয়ে গেল, চোখে পানি এসে গেল। ফাকাল রাজুলুন ইয়া রাসূলুল্লাহি কান্না হাযিহি মাউইযাতু মুআত্তিইন, উপস্থিত লোকদের থেকে একজনে বলল ইয়া রাসূলুল্লাহি, এটা তো মনে হচ্ছে আপনার বিদায়ী ভাষণ, মনে হচ্ছে আপনি আমাদেরকে বিদায় করে চলে যাচ্ছেন। কান্না হাযিহি মাউইযাতু মুআত্তিইন, বিদায় প্রার্থী যেই ব্যক্তি তার উপদেশের মতো মনে হচ্ছে। ফাওসিনা, আপনি আমাদেরকে বিশেষভাবে কিছু উপদেশ দিন, নসিহাত করুন। এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহাত করছেন ওসিকুম বিতাকওয়াল্লাহ,
আমি তোমাদেরকে ওসিয়াত করছি, কে ওসিয়াত করছেন? ওসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর তাকওয়া অর্জন করার জন্য ওসিয়াত করছি। অবিসামিয়ায়ে ওয়া তাআতি, এবং তোমাদের মুসলিমদের আমির যারা হবে তাদের আনুগত্য করা এবং তাদের কথা শোনা মানার জন্য ওসিয়াত করছি। ওয়াইন কানা আব্দান হাবশিয়ান, যদিও তোমাদের হাবশি গোলাম হোক না কেন, এটা মুসলিম খিলাফত যদি কায়েম হয় তখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনকে মানা ওয়াজিব হয়ে যাবে। কি হয়ে যাবে? এই হাদিসটা কেউ কেউ লাগায় আমাদের শাসকদের জন্য। আবার কি যুক্তি? ইয়াজিদ যদি খলিফা হতে পারে, হাজ্জাজ বিন ইউসুফ যদি খলিফা হতে পারে, তাহলে আমাদের প্রধানমন্ত্রীর কি এর চেয়ে খারাপ? আমি এই বোকা আলেমদের উদ্দেশ্যে বলবো, কোরআন হাদিস বোঝার চেষ্টা করো, আমাদের ব্যক্তি নিয়ে কথা নয়। ইয়াজিদ হোক জালেম, হাজ্জাজ বিন হোক জালেম, কিন্তু তাদের শাসন ব্যবস্থাটা ছিল কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। আজকেও যদি কোনো ব্যক্তি ঘোষণা করে আমি কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ চালাবো, আমি তোমাদের আমির, তখন প্রত্যেকটা মানুষের তাকে আনুগত্য করা ওয়াজিব হয়ে যাবে। এই হাদিস তাদের জন্য। আর যাদের সংবিধান হচ্ছে, এটা নামাজের পরে আলাপ দোতলায় সেখানে যাবেন, আজকে খুব গুরুত্বপূর্ণ লিখতে হচ্ছে, যদি এটা দিয়ে আবার এই বিভ্রান্তির কোনো কারণ নেই, অনেক দালাল মৌলবী ওলামায়ে সু নাস্তিক মুরতাদদের পাঁচটা গোলাম এই সব হাদিসগুলোকে বুঝে শুনে এই তাগুত সরকারের বিরুদ্ধে তারা এগুলো নিয়ে প্রচার করে। এখানে এটা বলা হয় না, বলা হয়েছে মুসলিম শাসক কোরআন সুন্নাহ ভিত্তিক। আজকে যদি এই শাসকরা ঘোষণা করে কোরআন সুন্নাহ ভিত্তিক যা চালাবো, আমি প্রথম ব্যক্তি যে ঘোষণা করবো আজকে তোমাদের প্রত্যেকে তাকে আনুগত্য করা ফরজ হয়ে গেছে। وَإِنْ كَانَ عَبْدًا حَبَشِيًّا فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ এর পরে আল্লাহর রাসূল যে ভাষণ দিয়েছেন ওটাই আমার মুখ্য উদ্দেশ্য। মাই আয়েশ মিনকুম বাদি, আমার পরে যারা তোমরা জীবিত থাকবে আমার পরবর্তীতে যারা তোমরা আসবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক ইখতিলাফ দেখবে। ইখতিলাফ বুঝুন না বাংলায়, ইখতিলাফ দেখবেন, মতভেদ দেখবেন, অনেক দল মত দেখবেন, চিশতিয়া তরিকা, সাবেরিয়া তরিকা, মুজাদ্দিদি তরিকা, সুলতানিয়া তরিকা, গাউসিয়া তরিকা, এই আরো কত তরিকা আছে, বিভিন্ন তরিকা তোমার সামনে চলে আসবে। ইখতিলাফান কাসীরা, অনেক অনেক মতভেদ দেখা দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয়িন, তখন তোমাদের কাজ হচ্ছে আমার সুন্নাকে আঁকড়ে ধরা। আমার তরিকা কার তরিকা? তরিকা ধর্ম কার তরিকা? আলাইকুম বিসুন্নতি, আমার তরিকা তোমরা আঁকড়ে ধরো, না চিশতিয়া, না সাবেরিয়া, না কাদেরিয়া, না জাহমিয়া, না মুরজিয়া, না রাফিজিয়া, না খারেজিয়া, না সুলতানিয়া, না সোহরাওয়ার্দিয়া, না ফাতেমিয়া, কোন তরিকা নাই। আলাইকুম বিসুন্নতি, আমার তরিকা তোমরা আঁকড়ে ধরো। ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন, খুলাফায় রাশিদিনদের তরিকা ধরতে কাদের তরিকা? খুলাফায় রাশেদার তরিকা আঁকড়ে ধরো। তামাসসাকু বিহা, এটাকে তোমরা দাঁত দিয়ে কামড়িয়ে ধরো, মারির দাঁত দিয়ে। ওয়াদু আলাইহা বিন নাওয়াজিজ ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, এরপরে আল্লাহর রাসূল আরো বললেন, আমি হাদিস থেকে বলছি, নিজের মন করে একটা কথাও বলছি না, ওয়া ইয়াকুম, খবরদার তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া মুহদাসাতিল উমুর, নতুন নতুন তৈরি করা ইবাদতের থেকে। মানুষেরা অনেক তৈরি ইবাদত করবে, ইবাদত তৈরি করে নিবে। কেননা সব নতুন এবাদত যত তৈরি করাবে সবগুলো কি এবাদতের নামে যা তৈরি ওগুলো বেদাত। অনেকে আবার বিভ্রান্ত করে মানুষকে, বেদাত কি সব খারাপ নাকি? এই যে হুজুরের সামনে মোবাইল আছে এটা কি বেদাত? নবীর যুগে ছিল না। ফ্যানের তলে বসে বয়ান কে, এটা কি বেদাত? মাইক বেদাত, প্লেন বেদাত, আল্লাহ নবীর যুগে এগুলো ছিল না, হজ করতে যায় মানুষ প্লেনে, এগুলো বেদাত না? কি সুন্দর বয়ান দিল, ও আমার জাতি তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য এই কাজগুলো করছে, বেদাত এইগুলোর নাম না, বেদাত হচ্ছে এবাদত আকারে সওয়াবের জন্য যে কাজগুলো করা হয় তার নাম কি? বেদাত। আর ওইরকম যদি বেদাত হয় তাহলে তুমিও বেদাত, আমিও বেদাত, তোমার বাপ বেদাত, তোমার মা বেদাত, আমার বাপ বেদাত, কারণ কেউ নবীর যুগে ছিলাম না। কি বেদাত বুঝাই দিল,
আল্লাহর নবী বলছেন ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, ইবাদতের নামে সালের উদ্দেশ্যে নতুন নতুন যত বিদআত তৈরি করে সবগুলো গোমরাহ, ওয়া কুল্লা বিদআতিন দালালা। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বয়ান দিলেন, এই হাদিসগুলো সব আমার সামনে লেখা আছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ফাত্তালানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বোঝানোর জন্য একটা সোজা দাগ দিলেন। এরপরে ডান দিকে আর বাম দিকে অনেকগুলো দাগ দিলেন, ডানে বামে অনেকগুলো দাগ দিলেন। মাঝখানের দাগে হাত রাখলেন, রেখে বললেন হাদা সাবিলুল্লাহ, এই মাঝখানের সোজা রাস্তা হচ্ছে আল্লাহর রাস্তা, সরল রেখা কার রাস্তা। ওয়াহাদি সুবুলুন, আর এই যে ডান দিকে বাম দিকে অনেকগুলো রাস্তা আছে, সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, এই রাস্তাগুলোর প্রত্যেকটা রাস্তার মুখে একটা করে শয়তান বসে আছে। কে বসে আছে? পরিষ্কার হাদিসে লেখা আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন, প্রত্যেকটা রাস্তার মুখে এক একটা শয়তান বসে আছে। মিশকাতের 30 নম্বর পৃষ্ঠার 1 2 3 4 5 নম্বর লাইনে, 30 নম্বর পৃষ্ঠার পঞ্চম লাইন থেকে পড়ছি, আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন, প্রত্যেকটা রাস্তার মুখে এক একটা করে শয়তান বসে আছে। ইয়াদউ ইলাইহি, যখনই কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে যায় তখন তাকে এই সব গোমরাহির রাস্তায় ঢুকাবার চেষ্টা করে। এরপরে আল্লাহর নবী ওই আয়াত তেলাওয়াত করলেন কোরআনের, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আমার রাস্তা, আল্লাহ বলছেন আমার রাস্তা হচ্ছে মুস্তাকিম, সোজা রাস্তা এটা, আর বাকি সব রাস্তাগুলো শয়তানের রাস্তা, কার রাস্তা? আরো ইরশাদ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব হাদিস পড়লে অনেক সময় লাগবে, এখানে অনেকগুলো হাদিস আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আন্না আব্দুল্লাহ ইবনে আমর ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লায়াতি আন্না আলা উম্মতি কামা তাআলা বনি ইসরাঈল হযওয়ান নাল বিন্নাল, আমার উম্মতের সামনে সেই বনি ইসরাঈল অবস্থা সৃষ্টি হবে যেরকম বনি ইসরাঈলের মধ্যে এসেছিল, তাদের মধ্যে তারা 72 ফেরকায় বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, আল্লাহর হাবিব ফরমান একটা মাত্র দল নাজাত পাবে। ক্বিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কারা? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী, সেই দলটি কারা? যেই দলটা আমি এবং আমার সাহাবীরা যে পথে আর যে মতে আছে, এই পথে আর মতে যারা থাকবে তারা নাজাত প্রাপ্ত হবে, বাকি সব কি? এবারে সাহাবীদের পথ তালাশ করুন, সাহাবায়ে কেরাম কোরআন এবং সুন্নাতে মানত, বাকি সব বাদ। সাহাবায়ে কেরামদের সময় এই খাজাবাদের জন্ম হয় নাই, যাদের নামে আজকে হাজার হাজার তরিকা করা হয়েছে এই সব লোকগুলোর জন্ম কবে? সাহাবায়ে কেরামদের 100 200 300 400 500 বছর পরে। ও মুসলমান জাতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এবং আমার সাহাবারা যেই পথে আছি এই পথে তোমরা থাকো, খবরদার। এছাড়া এই রমজান মাস আমরা, আমি বলছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা প্রার্থনা করবো কার কাছে? না কোনো খাজা বাবার কাছে, রাজা বাবার কাছে। সমস্ত নবীরা প্রার্থনা করেছেন কার কাছে? আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। কোরআনে অনেক আয়াত আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব্বুল আলামিন আমাকে একটা নেক সন্তান দান করো, প্রার্থনা করেছেন কার কাছে? ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম মাছের পেটে চলে গেলেন, ওখান থেকে ডাক দিলেন কার কাছে? খাজা বাবা নাই, খাজা বাবা নাই, ডাকলেন কাকে? আল্লাহকে ডাকলেন। পরিষ্কার কোরআন বলছে ওয়াদান্নুন জুন্নুন, ইউনুস আলাইহিস সালামের নাম, তিনি আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ বলছেন ওইখানে বসে যদি, মাছের পেটে বসে যদি সে আমাকে ডাক না দিত, যদি আমাকে ডাক না দিত, লালা বিসাইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে সে মাছের পেটে কিয়ামত পর্যন্ত থেকে যেত। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত ইউনুস মাছের পেটে পড়ে থাকতো, তাকে রক্ষা করার কেউ ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন, যদি ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম মাছের পেটে বসে যদি আল্লাহকে ডাক না দিত, আল্লাহকে না ডাকতো, লালাবিসা ফি বাতনিহি, তাহলে মাছের পেটে সে অবস্থান করত, ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত
পর্যন্ত তাকে মাছের পেটে পড়ে থাকতে হতো। সুবহানাল্লাহ বিহামদি। সূরা সাফাতের 144 নম্বর আইয়ুব আলাইহিস সালাম ডাকছেন আল্লাহকে, উযকুর আব্দানা আইয়ুব ইযনাদা রাব্বাহু আন্নি মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব যখন রোগে আক্রান্ত হলো, সারা শরীর যখন পোকায় খেয়ে ফেললো, প্রার্থনা করেছেন কার কাছে? কোরআন বলছে সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াতে, উযকুর আব্দানা আইয়ুব ইযনাদা রাব্বাহু আন্নি মাসসানিয়া দুররু ওয়া রাব্বুল আলামিন, আমি বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, রোগাক্রান্ত হয়েছি, তুমি আমাকে দয়া করো, ক্ষমা করো, মাফ করো, আমার রোগ দূর করে দাও। প্রার্থনা করেছেন কার কাছে? আদম আলাইহিস সালাম প্রার্থনা করেছেন কার কাছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম যখন অন্যায় করলেন প্রার্থনা করেছেন কার কাছে? এমনি ভাবে যাকারিয়া হুনালিকা দা যাকারিয়া রব্বাহু ক্বাল রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা। এমনি ভাবে নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন, ফাদা রব্বাহু আন্নি মাগলুবুন ফানতাসির। সব নবী দোয়া করেছেন কার কাছে? আমরা দোয়া করবো কার কাছে? এই সবে কদর সামনে যে লাইলাতুল কদর গুলো, যা আমি এতেকাফ যারা বলবেন, আমি সকালে বলেছিলাম এতেকাফের অনেক ফজিলত অনেক সওয়াব। রমজান মাস আমাদের নিয়ামতের মাস, এক একটা মুহূর্ত আমাদের অনেক ফজিলতের মাস। আল্লাহর নবী নিজে এতেকাফ করেছেন, যারা এতেকাফ করতে চান আজকে বোধহয় শেষ দিন, এই সব আজকে বসতে হবে ইনশাআল্লাহ। সবে কদর হাদিসে বলা আছে, তোমরা লাইলাতুল কদরকে রমজান মাসের বেজর রাতগুলোতে তালাশ করো। শেষ দশকে আমাদের সামনে উপস্থিত আছে, আমরা যদি সুযোগ আছে এতেকাফ করবো, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমিন।